সময় যতটা যাচ্ছে মানুষ ততটাই নির্ভরশীল হচ্ছে ফুড মার্কেটপ্লেস ও ফুড ডেলিভারির উপর তবে রয়েছে নানা ভোগান্তিও আর এসব নিয়ে কথা বলেছেন ফুড প্যান্ডার ব্যবস্থাপনা পরিচালক মার্কেটপ্লেস বেসিক্যালি ইজ আ প্ল্যাটফর্ম ফর অল সেলার্স টু কাম অ্যান্ড ফর অল কাস্টমার্স টু কাম সো আমাদের মেইন কাজটা হচ্ছে মার্কেটিং দুইটা এমডি রেস্টুরেন্টেরও মার্কেটিং তার ছবি তুলে এনশিওর করা ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইমটা যেন ঠিক থাকে সে যেন টাইম মতো খাওয়াটা দেয় সো এই কাজগুলো কিন্তু আমরা সে যেন অর্ডার নেওয়ার পর ফেল না করে সো এই কাজগুলো আমরা করি আর অন্যদিকে আমাদের রাইডার কমপ্লায়েন্স সেম যে রাইডার যেন কোনো ভুল না করে রাইডার বাট ওটা মার্কেট প্লেসের সাথে না ওটা আমাদের ডেলিভারি সাইডে আসে আমার কাছে মনে হয় যে মার্কেট প্লেসের তিনটা অ্যাসপেক্ট আছে সেলার মার্কেট প্লেস অপারেটর আর কাস্টমার সো কাস্টমার এন্ডেও আমরা যেটা করতে পারি যে আমরা রিভিউগুলি পড়তে হবে যে কোন রেস্টুরেন্টটার রেটিং ভালো রিভিউ কী দিচ্ছে আইটেমটা ভালো কি না প্রাইসটা কি সেম আছে কি না চেক করা যে হয়তোবা আমি দেখলাম যে এই রেস্টুরেন্টে প্রাইস ম্যাচ আছে সেই রেস্টুরেন্টগুলি থেকে অর্ডার করা যে রেস্টুরেন্টগুলি তাদের মেনিউ ডিসক্রিপশন দিয়েছে ছবি দিয়েছে সেই রেস্টুরেন্টগুলিতে অর্ডার রেটিংটা কেমন সো এগুলো একটা জায়গায় আমার মনে হয় ক্রেতারা সতর্ক থাকতে পারেন এবং বিক্রেতারাও আমি বলবো যে যেই রেস্টুরেন্টগুলি আসলে স্বচ্ছতা মেনটেন করে যে যতটুকু খাওয়া বলে দিবে এবং তারা দেখবেন এর জন্য বড় বড় রেস্টুরেন্টগুলি ভালো করে কারণ তারা আপনি খেতে গেলে যা খাওয়া দিচ্ছে আপনাকে ডেলিভারি তা দিচ্ছে তার জন্য তাদের সেলস ভালো সো আপনি যদি আসলে বড় এবং ভালো একজন বিক্রেতা হতে চান তাহলে এই জিনিসগুলো মেনটেন করতে হবে যে কোনো মার্কেট প্লেসের যে স্ট্যান্ডার্ডসগুলো আছে সেগুলিকে মেনটেন করতে হবে ওপেনিং টাইম মেনটেন করতে হবে ক্লোজিং টাইম অর্ডার জানি তাড়াতাড়ি ভালো করে প্যাকেজিং করি যাতে কোনো অর্ডারে কম না যায় কোনো অর্ডার যদি পুড়ে যায় সেটাকে যেন না পাঠাই তো এগুলো যখন আমরা সবাই মিলে করব তখনই ই কমার্সের উপরে মানুষের আস্থা বাড়বে এবং আস্থা বাড়লে ব্যবসা বৃদ্ধি হবে